আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আয়াতিবেরি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান সুমন। তো আসলে বেশ কিছুদিন পর আজকে একটা আপডেট নিয়ে এসেছি। আসলে আপডেট ছাড়া কোনো প্রকারে আমি ভিডিও নিয়ে আসি না। তো আজকে আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আমি পরে ভয়েস দিচ্ছি, আপনারা কষ্ট করে একটু শুনে নেবেন, আশা করি ভালোই লাগবে। তার কথা বলবো না, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার ছোট্ট খামারে প্রবেশ করলাম। আয়াতিবেরি থেকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আসলে আজকে ছোট ছোট কিছু আপডেট আছে, আপনাদের অবশ্যই দেখলে ভালো লাগবে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। যারা আমার ফেসবুক পেজে নতুন দেখতেছেন তারা দয়া করে ফলো বাটনটা প্রেস করে দেবেন, ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখতেছেন যে আমার খাঁচাতে রেড হেড লুটিন অফলাইন আছে, গ্রিন অফলাইন আছে। তো রেড হেড লুটিন অফলাইন কিন্তু এখনই মিটিং করা শুরু করে দিছে, এদেরকে আমি খুব শীঘ্রই ব্রিডিং বক্স বা কেস দুটাই দিতে হবে। এখানে যে আমার গ্রিন অফলাইন আছে এদেরকে এখনও চিহ্নিত করতে পারতেছি না ছেলে মেয়ে কনফার্ম আছে কি না, কারণ ডিএনএ ছাড়া, তো যে কারণে একটু অসুবিধা হচ্ছে। আসলে কয়েকটা দিন পর হয়তো বা বুঝতে পারবো, যেহেতু ওরা নেস্টিং করতেছে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। দেখেন মার্কিং নিয়ে কোনো কথা হবে না, মাশাল্লাহ সবাই মাশাল্লাহ কমেন্ট করবেন, কেউ কিন্তু কোনো জোরে দেখবেন না। পাশাপাশি আমার এখানে কিন্তু বাজরিকা আছে প্রায় 21 পিস, এগুলোকে আমি কলোনিতে সেট আপ দেবো, যে কারণে আসলে বেবি থেকেই শুরু করতেছি। আপনারা যারা কলোনি করবেন পাখির তারা কিন্তু বেবি থেকেই শুরু করার চেষ্টা করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আপনার পরিবেশের সাথে সেটা আসলে খাপ খেয়ে যাবে, যে কারণে আসলে বাজরিকা পাখি কিন্তু আমি ভুলতে পারি না, যে কারণে বাজরিকা পাখি আবার কালেকশন করেছি। হ্যাঁ, তো দেখতেছেন এখানে কিন্তু অনেক সুন্দর কালারফুল বাজরিকা আছে, লুটিনও আছে বেশ কিছু, তারপরে অ্যালভিনো আছে, আর বাদ বাকি যেগুলো দেখতেছেন সবগুলো কিন্তু কালারফুল বাজরিকা, আর সবগুলো কিন্তু অনেক সুন্দর, হেলদি বা সাইজ থেকে শুরু করে যেটাই বলেন মাশাল্লাহ খুবই ভালো আছে। পাশাপাশি আমার এখানে ককাটেলকে আজকে আলাদা করেছি, এই যে অ্যালভিনো দেখতেছেন অ্যাঞ্জেল একবার পরির মতো, তাই না? তো এটা কিন্তু এই যে এদের বেবি ছিল, যে বক্সটা খুলতেছি আমি, এই বক্সে দেখেন বেবি টান দেওয়ার পর আবার ডিম দিয়ে দিছে, মাস্টার পেয়ার কাকে বলে দেখেন, আবার তিনটা ডিম দিয়ে দিছে, আরও হয়তো বা দুইটা ডিম দিবে ইনশাল্লাহ। ও পাঁচটা ডিম দিলে চারটা বাচ্চা উঠায় বা পাঁচটাই ওঠে, এরকমই হয় প্রত্যেকবার। তো পাশাপাশি আজকে আরও রেজাল্ট আছে, দেখেন আজকে ছোটো ছোটো আপডেট নিয়ে এসেছি। এই যে দেখেন এখানে কিন্তু আমার লুটিনো ককাটেল আছে, এক জোড়া থেকে তিনটা বেবি বের হয়েছে, মাশাল্লাহ খুবই সুন্দর হেলদি বাচ্চা। যারা টেম সাইজের বেবি নিতে যাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন, বগুড়ার ভিতরে কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো, আর বাইরেও যদি নিতে চান দেওয়া যাবে। তো এখানে কিন্তু আরেকটা আছে মজার বিষয়, সেটা হলো আমার এই যে দেখেন অ্যালভিনো কিন্তু দুইটা বাচ্চা উঠাইছে মাশাল্লাহ, আজকেই কিন্তু বাচ্চাগুলো হয়েছে দেখতেছেন, মানে কালকে একটা হয়েছে আর আজকে একটা হয়েছে, ঠিক আছে? তো দেখেন এই যে মাশাল্লাহ খুবই ভালো একটি পেয়ার। তো এখানে আমার আর এক পেয়ার আছে যেটা মিটিং করতেছিল, তারা কিন্তু ডিম দিয়ে দিছে আজকে মাশাল্লাহ, এই যে দেখেন ডিম দিয়ে দিছে, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাচ্ছি এদের কাছ থেকে। ককেটেলের বাজার নাকি কমে গেছে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, তবে এই যে এখানে দেখতেছেন যে আমার ইয়েলো কালার আছে এক জোড়া, মাশাল্লাহ খুবই সুন্দর মার্কিং, আপনারা লক্ষ্য করতেছেন মার্কিং নিয়ে কোনো কথা চলবে না, ঠিক আছে? মার্কিং 100-তে 100ই দিব আমি, আপনারা যারা চেনেন তারা অবশ্যই বুঝতেছেন মার্কিংটা কেমন। তো ওরা কিন্তু ডিম দিয়েছে তিনটা, দেখা যাক এবার ডিমগুলো ফাটেল হয় কি না, এর আগে ডিম ফাটেল হয়নি, এবার হয় কি না আপনারা সবাই দোয়া করবেন। এখানে আমার লুটিনো পিস পেস আছে এক জোড়া, ওরা তিনটা ডিম দিছে, একটা ডিম ফাটেল, দুটা ডিম নষ্ট হয়ে গেছে, দুটা ডিম ফেলে দেবো আর একটা বাচ্চা উঠবে। তো একটা বাচ্চাই মানুষ করবে অনেক সুন্দর করে বোঝা যাচ্ছে, দেখতেছেন তিনটা ডিম একটা ফাটেল, ঠিক আছে? তো এখানে আমার আর এক জোড়া ককাটেল আছে, এদেরও কিন্তু বক্সে বেবি আছে। পাশাপাশি আমার এখানে রিংনেকগুলোকে কিন্তু রেস্টে দিছি, ইনশাল্লাহ শীতের সময় এদেরকে বিড়ে দিয়ে দেবো। আর এখানে আমার লরি আছে এক জোড়া, লরিগুলো কিন্তু আপনাদেরকে অনেক দিন ধরে বলতেছি লরি ডিম দেবে খুব শীঘ্রই, এখনও রেজাল্ট করে নাই, আপনারা দোয়া করবেন খুব শীঘ্রই মানে রেজাল্ট করবে, কারণ যেভাবে ফেদার ফলাইছে আপনারা দেখেন নেস্টিংটা অনেক সুন্দরভাবে করতেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তোবা আমি তাদের কাছ থেকে একটা রেজাল্ট পাবো। আসলে লরি পাখি কেমন জানি লরি পাখিকে অনেক ভালোবেসে ফেলেছি, যে কারণে এদেরকে একটু যত্ন বেশি করতেছি, লরি পাখি খুব শীঘ্রই ইনশাল্লাহ রেজাল্ট করবে। তো আজকে আমার এই ছোট্ট খামারে এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন, ঠিক আছে? আর ভালো না লাগলেও কিন্তু রেগুলার দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লেগে যাবে।